আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয় চিন্তিত আছেন এবং বিভিন্ন খবর শুনে বিভিন্ন মাধ্যমের আপনারা দিশেহারা হয়ে গেছেন। আসলে কার কথা ঠিক, কার কথায় চলবেন, কোথায় যাবেন? আমরা আপনাদেরকে যে সমস্ত খবর সবসময় দিয়ে থাকি সেটার যে মাধ্যম থাকে সেটা আমরা ফেসবুকে শেয়ার করি। আপনারা চাইলে আমাদের বিডি প্রবাসী এই পেজ ডেসক্রিপশনে গিয়ে লিংক থেকে সেখানে দেখে নিতে পারেন। সর্বপ্রথম আবুধাবি থেকে ঘোষণা আসলো যে আবুধাবি এয়ারপোর্টে যারা আসবেন শুধু দুবাইয়ের বিশাল লোক ছাড়া, তারা অ্যাপ্রুভেল ছাড়া আসতে পারবেন। পরে আবার খবর আসলো যে না, সব জায়গার এয়ারপোর্ট থেকে আসতে পারবেন, কোনো রকম অ্যাপ্রুভেল লাগবে না। সেটা আবার পরিষ্কার করেছিল ঢাকাস্থ আমিরাতের এম্বেসিও। কিন্তু পরে আবার গতকালকে রাতের দিকে একটা খবর আসলো যে অ্যাপ্রুভেল লাগবে যারা আমিরাতে যেতে চান, দুবাইতে, দুবাই ছাড়া আবুধাবিতে যারা যেতে চান তাদের অ্যাপ্রুভেল লাগবে না। যাদের ভিসার ডেট শেষ হয়ে গেছে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, আর যাদের ডেট আছে 6 মাস হলেও তারা আসতে পারবেন আবুধাবিতে। আর দুবাই আসলে অবশ্যই অ্যাপ্রুভেল লাগবে। এখন আপনারা, আমরা লাস্টে একটা ভিডিও এড করে দিব বাংলাদেশ বিমান অফিস থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা অন্যান্য ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব পুরা বিষয়টা ক্লিয়ার করার জন্য। সকল প্রমাণ সহ আমাদের বিডি প্রবাসী ফেসবুক পেজে সমস্ত লিঙ্ক আছে, সমস্ত কিছু আসে, যেখান থেকে যে খবর আসে আপনারা সেখানে দেখতে পাবেন। আমাদের ভিডিওর সাথে সাথে আমরা সেখানে শেয়ার করে থাকি যাতে কেউ বিভ্রান্তিত না হয়। নিয়ে যাবেন, সুতরাং এখানে বসে থাকার তো আপনার কোনো দরকার নাই, কষ্ট করে ওদের মধ্যে। দ্বিতীয়ত, ঠিক আছে, আচ্ছা একটু ধরেন, একটু শোনেন, যারা শারজা আলাইন বা এরকম অনেক ডিস্ট্রিক্টে যাদের পাসপোর্টের কপিতে ভিসার উপরে লেখা আছে, ঠিক আছে, তারা একটু কষ্ট করে, আপনারা, আমরা তো আর এত ডিটেলস জানি না যে আলাইন কোন ডিস্ট্রিক্টের, আবুধাবির আন্ডারে না দুবাইয়ের আন্ডারে, শোনেন শোনেন আগে, তারা যে সমস্ত আপনারা ভাইরা যারা আপনারা কথা বললে তো শুনতে পারবেন না, আগে শোনেন, যারা আবুধাবির আন্ডারে আছেন, যে সমস্ত ভিসা আবুধাবির আন্ডারে, ধরেন কেউ আছেন আলাইন বা যারা আছে শারজা, এরকম অনেকে অনেক জায়গায় আছেন, যারা আবুধাবির আন্ডারে আপনারা জানেন বা ফোন করে কনফার্ম হয়ে নেন যে আবুধাবির আন্ডারে কিনা, তারা সবাই আবুধাবি যাওয়ার জন্য পাসপোর্টের কপি, টিকিটের কপি এবং ফটোকপি যেভাবে জমা দেওয়ার এগুলো দিয়ে যান, ঠিক আছে। আর যারা দুবাইয়ে আন্ডারে আছেন, তারা যারা অ্যাপ্রুভাল করেন নাই তারা অ্যাপ্রুভালের জন্য চেষ্টা করেন, কারণ দুবাই এখনো আমরা অ্যাপ্রুভাল ছাড়া আমাদের যেতে পারছে না কেউ, ঠিক আছে। আর যাদের বললাম তো আজমান শারজা কোথায় সেটা আপনারা একটু কনফার্ম হয়ে নেন, শারজা আবুধাবির আন্ডারে হয়ে থাকে তাহলে আপনারা আবুধাবি যাওয়ার জন্য, আবুধাবি যাওয়ার জন্য পাসপোর্টের কপি জমা দিয়ে যান, ঠিক আছে। আর একটা কথা বলি একটু শোনেন, আপনারা অনেকেই ধরেন দুবাই থেকে আসছেন কিন্তু আপনার ভিসা আবুধাবির আন্ডারে, আপনার যাওয়ার টিকিট ছিল ঢাকা দুবাই, যেহেতু আপনারা আবুধাবির আন্ডারে আপনারা আপনাদের টিকিট চেঞ্জ করে আবুধাবি করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। টিকিট নিয়ে আপনারা চিন্তা করবেন না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটের বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সবকিছুতেই একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আপনাদেরও আছে আমাদেরও আছে, সেটা আপনাদের একটু মাথায় রেখে এরকম ভিড় করে তো কোনো লাভ নাই, তাই না। আপনারা সব পাসপোর্টের কপি জমা দিয়ে যান, আমরা একসাথে তো সবাইকে কিছু করা যায় না, একজন একজন করে আমরা ইনশাল্লাহ সবাই আপনারা যাবেন, হ্যাঁ।